আমার জায়গা থেকে আমি যখন রেহানা করেছি, আমাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছে, কেন আমি হলে হলে গিয়েছি, কেন আমি মানুষকে ডেকে ডেকে সিনেমা দেখাতে চেয়েছি। ধরো আজকে কালকে বললো যে বাঁধনে এই সাকসেস এবং রিভাইভ হয়েছে তোমার ক্যারিয়ারটা, তুমি বিয়ে করেছো, বললো না, মানে আপাতত 2 বছর চাপা রাখো, এটা আমাকে কেউ বলবেই না তানভীর ভাই, ধরো কন্ডিশন না, জীবনেও কখনো কেউ বলবে না, এটা আমি ধরবো না। তাই আসলে নিজেকে দেখতে চাই না যে কোনো একটা পজিশনে, কখনোই না, মানে রাজনীতিতে না, না। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। বিশাল রেঞ্জ থেকে বর্ণিন রাসাল খাইমা আরেকে, এদেশের একমাত্র মাল্টি ন্যাশনাল টাইলস ব্র্যান্ড। প্রিয় দর্শক, দেখছেন আরেকে সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো। আজকে আমাদের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী রয়েছেন, বাঁধন। বাঁধন খুব অকপট সত্য বলে, এই জন্য আমিও এই সেগমেন্টটি রাখি। আসলে কিছু অপ্রিয় সত্য যেগুলো সার্ফেস সাউন্ডে বলে বেড়ায়, এগুলো তোমার কানে আসে হয়তো আসে না। ধরো বলিউড প্রোডাকশন নিয়ে যেটা হলো, কেউ কেউ বলতে বললো যে কারো কারো রিফিউজ করা প্রোডাকশন তুমি করেছো। আমি তো এগুলো নিয়ে কোনো উত্তর দিই না, মানে কেয়ার করো না ব্যাপারটা, কেয়ার করি না, না। আমি মনে করি যে এটা দিয়ে, এটা নিয়ে আসলে আমার উত্তর দেওয়ার কিছু নাই, কারণ আমি তো আর কিছু বলি নাই। যারা বলেছেন তাদের সাথে কথা বলাটা জরুরি। আর আমার ক্ষেত্রে আমি শুধু বলতে পারি আমার চরিত্র পছন্দ হয়েছে, আমি অডিশন দিয়েছি, রিহার্সাল করেছি, তারপর সিলেক্টেড হয়েছি, তারপর আমি কাজটা করেছি, শেষ। একদমই, একটা বড় প্ল্যাটফর্ম থেকে তোমার ছবি রিকগনাইজ হয়েছে, প্রশংসিত হয়েছে, সেটা সারা বিশ্ব জুড়ে এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এরপরে কি কোনো নির্মাতা বা কোনো প্রোডাকশন থেকে থাকে না যে একটু সুযোগ, লবি বা একটু যোগাযোগটা, কোন রকম কাউন্সেলিং কনসালটেন্সির জন্য তোমার কাছে এসেছে? আমি তো বললাম আমি এত লাইকেবল না, আমি এত ভালো না যে আমার কাছে ভালো, মানে তুমি ঠিক সেই জায়গাটা মানে রাখোনি বা কেউ পর্যন্ত পৌঁছায়নি ব্যাপারটা না। আমি আমি তো আসলে এত কিছু জানিও না, সো আমি জানলে হয়তো কেউ কেউ অ্যাপ্রোচ করতো, বাট আমি তো আর এত জানি না, আমি তো খুবই সাধারণ একজন মানুষ। এটা অতি বিনয় হয়ে যাচ্ছে। যেমন তুমি যেভাবে ঠিক নারী জাগরণের কথা বলো বা তোমার কাজগুলো যেই প্যাটার্নের, তুমি ফিমেল প্রোডাকশনের ছবি করতে চাও অনেক জায়গায় বলেছো, আমার এখানে বলেছো, অনেকে ভাবেই বসে এবং ভাবেও হয়তো যে ভবিষ্যতে হয়তো পলিটিক্সে বাঁধন খুব সক্রিয়ভাবে জড়াবে। সেই জায়গা থেকে যদি অপশন আসে এবং যদি কাজ করার সুযোগও থাকে, বাঁধনের চাওয়াটা কি থাকবে? না, আমি কখনো কোনো মানে দায়িত্বে আসলে নিজেকে দেখতে চাই না যে কোনো একটা পজিশনে, কখনোই না, মানে রাজনীতিতে না, না, একদমই না, কখনো না, মানে সেটার কোনো লজিক্যাল কোনো কারণ আছে নাকি? না, আমি আমি আসলে নিজেকে আর কোনোভাবে কোনো কিছুতে বাঁধতে চাই না। সো আমার কাছে মনে হয় যে আমি ফ্রি থাকতে চাই। আমি আমার বিশ্বাস হচ্ছে আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি আপনার জায়গা থেকেই আসলে অনেক কিছু করার আছে, সেটা আপনি করতেই পারবেন, সেটার জন্য কিন্তু আপনার আলাদা কোনো পজিশন হোল্ড করতে হবে না। তো যেহেতু আমি এটাতে বিশ্বাসী, যেহেতু আমি এটাই প্র্যাকটিস করি, তো আমি কেন ওইটার জন্য আসলে অস্থির থাকবো যে না, আমাকে একটা কিছু জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর আমার দায়িত্বটা পালন করতে হবে। রাস্তাটা পরিষ্কার রাখাও কিন্তু আমার দায়িত্ব, আমার বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখাও আমার দায়িত্ব, আমাকে আমি অন্য একটা মানুষকে সম্মান করছি এটাও আমার দায়িত্ব। সো এই এগুলোও আমি করি আগে, তারপরে না হয় আমি পজিশন নিবো না কি করবো সেটা তো এত দরকার নাই। আমার কাছে মনে হয় যে আমরা এই জিনিসগুলোকে অনেক বেশি অবজেক্টিফাই করে ফেলি যে ও আচ্ছা মানে এই পজিশন পেলে বুঝি আমি এটা করবো, এটা তো এরকম কিছু না। আপনাকে তো আসলে একদমই বুদ্ধি হওয়ার পর থেকে কিন্তু আপনার এই ডেডিকেশনটা থাকতে হবে আপনার নিজের প্রতি, ফ্যামিলির প্রতি, দেশের প্রতি। সে জায়গায় যদি কেউ হাইকমান্ড থেকে দায়িত্ব দিতেও চায় বা কোনো আলোচনায় বসতে চায়,
না, আমি তো এখনো নিজেকে একদমই আমি ডেডিকেটেড, আমি কিন্তু আমার আমার অনেক প্রতিবন্ধকতা আছে আমার দেশে, আমার আমার সোসাইটিতে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, বাট আমি আমার দেশকে ভালোবাসি, এটাতে তো কোনো ডাউট নাই আসলে। বাঁধনের সাকসেসের পর অনেক মেয়ে কিন্তু বাঁধন হবার কথা ভাববে, এটা অনুপ্রাণিত হয়, এটাই নিয়ম, সামাজিক নিয়ম। সাম্প্রতিক যেসব কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেটা সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে যা যা ঘটে যায় ব্যক্তি জীবনে, এগুলোর কি আসলে ইন্ডাস্ট্রি বা লোকালি কোনো দর্শক বা পরিবারে আমাদের ফিল্মে আসা নিয়ে কোনো প্রভাব ফেলে কি না? যে না আচ্ছা, যেমন পজিটিভ অর্থেই আসলো যে তোমার এই সাকসেসের পর কিন্তু অনেকে ভাবলো যে একটা অনেক স্ট্রাগলের পর একটা সময় কিন্তু সাকসেস পাওয়া যায়, বাঁধন যেটা অর্জন করেছে, তো সে জায়গায় যদি নেগেটিভিটি ছড়ায় সে জায়গাও কি ভয় পায় কিনা, তোমার কাছে কি মনে হয়? ভয় তো আসলে আমরা আমাদের যে সামাজিক অবস্থান সেখানে মেয়েরা ঘরের বাইরে, ঘরেও সেফ না, ঘরের বাইরেও সেফ না, তো যখনই কেউ ঘরের বাইরে যাচ্ছে সবাই কিন্তু ভয় পাচ্ছে, এবং মিডিয়াতে তো ডেফিনেটলি অনেক ভয় পায় যে এই জায়গাটা এত বেশি বিশাল, এত বেশি এক্সপোজার, তো ওই জায়গাটা কিভাবে ডিল করবে একটা মেয়ে, এবং সেই ভয়টা যে খুব একটা অপ্রাসঙ্গিক এরকমও না, কিন্তু এই ভয়টা শুধু মিডিয়াতে না, এটা কিন্তু আসলে যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে তারও সেই ভয় নিয়েই বের হতে হচ্ছে বাসা থেকে, তো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের পুরো মানে সোশ্যাল সিস্টেমকে চেঞ্জ করতে হবে, এটা শুধু মিডিয়া হয়তো আমাদেরকে মানুষ চিনে বলে আমাদেরকে নিয়ে কথা বলতে সুবিধা, কিন্তু এরকম না যে এইটা শুধু আমাদের এখানে হচ্ছে। খুব সহজ এবং সরাসরি উত্তর যদি চাই, ধরো বাঁধন খুব অকপট, সবসময় খুব লাউড এবং সবসময় না বলতে জানে, হাও বলতে জানে, সেক্ষেত্রে ধরো এই যে ভয় পাওয়া বা সামাজিকতা বা ক্যারিয়ারের প্রতি যে একটা আস্থাহীনতা, যে অপবিশ্বাস প্রায় 7 বছর আটকালো কারণ ক্যারিয়ারটা চলে যাবে, 4 বছর পর বুবলি তার সন্তানকে নিয়ে আসলো কারণ ক্যারিয়ারটা চলে যাবে, ক্যারিয়ারের ভয় কি তোমার এই ধরনের হওয়া থাকে? আমার আমার কাছে মনে হয় যে এটা একেবারেই সামাজিক একটা প্রতিবন্ধকতা এবং প্রেশার থেকে মেয়েরা এই ধরনের সিদ্ধান্ত নেয়, সেটা আমি ওনাদেরকে স্পেসিফিকভাবে বলতে চাচ্ছি না, ওনারা ভীষণ পপুলার এবং বড় মাপের অভিনেত্রী, কিন্তু এই এইরকম ঘটনা আমাদের বয়স লুকানো আমাদেরকে একটা শেখানো হয়, বিয়ে লুকানো শেখানো হয়, বাচ্চা লুকানো শেখানো হয়, আমাদেরকে আসলে এগুলো শেখানো হয়, এটা কিন্তু এরকম না যে আমরা এটা নিয়ে জন্মাই, সো এই শিক্ষাটা কিন্তু আমাকে আমার আমার আশেপাশের সমাজ ব্যবস্থা, আমার স্টেট, আমার আমাকে এরাই শেখাচ্ছে, কারণ আমাকে শেখানো হয় আমাকে কিন্তু, এই যে আপনিও বললেন যে তুমি তো একটা সিনেমা করেছো আর তো করছো না, এখন ধরেন আমি যদি ওই রকম ইনসিকিওর হতাম আমি কিন্তু ধরেন আপনাকে বলতাম যে না আমার আসলে হাতে আরও 3-4টা সিনেমা আছে, কারণ আমি জানি আমাকে এটা বলতে হবে আমাকে সার্ভাইভ করার জন্য, কিন্তু আমি আমার জায়গায় পরিষ্কার, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলেন, পড়াশোনা বলেন, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা বলেন, ওখান থেকে আমি যেই শিক্ষাটায় শিক্ষিত হয়েছি সেটা হচ্ছে যে আসলে এগুলো করে কোনো কিছু হবে না, আলটিমেটলি ক্ষতি হয় না, ক্ষতি হয় না, কিন্তু এটা তো আমি এত কিছুর পর বুঝেছি, কিন্তু যেই মানুষটা আসলে এত বছর ধরে এই গ্রুমিংয়ের ভেতর দিয়ে গেছে তার জন্য এই সিদ্ধান্ত হুট করে নেওয়াটা ভীষণ কঠিন, কারণ মানে পাশের বা কেউ কিছু বলে সমাজটাই বলে দেয়, হ্যাঁ সেটা পাশের হিরো হোক প্রোডিউসার হোক এরাই বলে, সবাই এটা বলে দেয়, এটা ওই ধরো আজকে কালকে বললো যে বাঁধনে এই সাকসেস এবং রিভাইভ হয়েছে তোমার ক্যারিয়ারটা, তুমি বিয়ে করেছো, বললো না মানে আপাতত 2 বছর চাপা রাখো, এটা আমাকে কেউ বলবেই না তানভীর ভাই, ধরো কন্ডিশন না জীবনেও কখনো কেউ বলবে না, এটা আমি ধরবো না, কেউ সাহসী দুঃসাহসী সে সে কি উত্তর দিতে, আমি উত্তর তো প্রশ্নই উঠে না, আমি আমি আমার দৃঢ় বিশ্বাস যে সে আমাকে এই এর ধরনের কোনো কথা কেউ আমাকে বলবে না, কারণ আমাকে ধরেন অনেকে এটাও বলার চেষ্টা করে যে তুমি তো আসলে তুমি এত কি বলবো তোমার থট প্রসেস এত ভালো, তো তুমি এটা এটা বলো না বা এটা করো না, এই কাপড়টা পরো না, এইভাবে বলো না এটা, তো আমি কিন্তু একদম স্ট্রেইট মুখের উপর বলে দেই যে এটা আমার লাইফ, আমি এত বছর পার করে আসছি আমার নিজের যোগ্যতায় এবং নিজের সিদ্ধান্তে, সেটা ভুল হোক আর ঠিক হোক, সো আমার আমার কাউকে আমি কারো উপদেশ চাই না, ফ্রি, কিন্তু আপনি যদি বলেন যে তুমি কি তাহলে কারো কথা শুনো না, আমি শুনি, আমি আমি যদি মনে করি যে তানভীর ভাই আমি আপনাকে ফোন করব একটা কিছু নিয়ে ডিসকাস করার জন্য, তার মানে আমি আপনাকে ওই সম্মানটা দিচ্ছি এবং আপনাকে আমি ওই জায়গাটা দিচ্ছি যে আপনি এইটার ব্যাপারে আমাকে একটা থট দিতে পারেন যে বাঁধন ঠিক আছে এটা এটা হচ্ছে, তাহলে
তুমি এটা এটা করো, আপনার মনে আছে নিশ্চয়ই। আমি এটা আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বাচ্চাকে নিয়ে যখন আমার এক্স হাজব্যান্ডের সাথে ঝামেলা হচ্ছিল, আমার বাসায় এসে মারামারি করলো এবং আমার নামে চাঁদাবাজির মামলা হলো, আমি ওই দিন রাতে 4-5 জনকে গুনে গুনে ফোন করেছি, তার মধ্যে আপনি একজন ছিলেন। এবং আমি আপনাকে ওই জায়গাটা দিয়েছিলাম তানভীর ভাই, যে আজকে তানভীর ভাই আমি এখন কী করবো আপনি আমাকে একটু বলেন। কিন্তু এখন ধরেন র্যান্ডম একটা মানুষ এসে বললো যে তোমার তো এটা করা উচিত না, সেটা তার প্রবলেম, আমার তো কিছু করার না। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আরেক সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শোতে। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। সেক্ষেত্রে কনভিন্স করতে, বাধনকে কনভিন্স করতে ক্যারিয়ারের ক্ষেত্রে অন্য কোনো বিষয় না, প্রেম ওইগুলো গেলাম না, কিন্তু কি আসলে প্রায়োরিটাইজ দেওয়া হয়, গল্প নাকি তোমার চরিত্রের সিকোয়েন্স নাকি প্রোডাকশন, মানে সিরিয়ালি যদি বলতে বলা হয়? আমার জন্য প্রথম হচ্ছে চরিত্র এবং ডিরেক্টর, এই দুইটা ভীষণ জরুরি। আচ্ছা আচ্ছা, ডিরেক্টরের টাকা নেই, লোক নিয়ে আছে, খুব অল্প বাজেটের কাজ না, আমার সেটাতে কিছু আসে যায় না, সেটাতে কিছু আসতে গেলে আসলে আমি রেহানা মারিয়াম নো করতে পারতাম। সেটা প্রমাণ করেছো, রাইট রাইট। ইদানিং আমি জানি না, এটা বলতে হয়তো হাস্যকর শোনাবে, কিন্তু আমি আমার অবজারভেশন, রেহানার সাকসেসের পর, বাধনের সাকসেসের পর অনেক নায়িকা এখন চিত্রনায়িকা শব্দটা নিতে চাচ্ছে না, বলে আমাকে অভিনেত্রী বললেন। এটা তোমার আসলে এই দুটো শব্দে কোনো ধরনের আলাদা, মানে আলাদা রিসিভ করার ব্যাপার আছে কিনা, মানে অভিনেত্রী বললে বেশি খুশি হও, চিত্রনায়িকা বললে একটু কম খুশি হও, ব্যাপারটা কি তোমার? না, আমার এরকম কিছু নাই, আমাকে বাধন বললেই আমি খুশি। আমি তো বললামই, আমার আমি এগুলো নিয়ে আসলে এত বদার্ড না। ফিল্ম স্টার বা ফিল্ম ফ্যাটার্নিটিতে যারা যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগটা কেমন বেড়েছে, বা ছবি হোক না হোক? না, আমার আমার যোগাযোগটা অনেক বেড়েছে গত 2 বছরে, ডেফিনেটলি। সেটা প্রোগ্রাম অ্যাটেন্ড হোক বা যে কোনো কিছু, যেভাবেই হোক, হ্যাঁ সেটা বেড়েছে। কমার্শিয়াল লেন্থের অনেকগুলো ছবি রিলিজ হয়েছে বাধন, কোনটা কেমন লাগলো খুব রিসেন্টলি? কয়েকটা নাম বলেন, বলছি পরাণ বলতে পারি, হাওয়া বলতে পারি, শান গেল, গলুই গেল। আচ্ছা, পরাণ তো মানে হাওয়া নিয়ে বলি, হাওয়া তো ডেফিনেটলি আমাকে আপনি দেখেছেন, আমি অনেক উচ্ছ্বসিত ছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর পরাণের ক্ষেত্রে, পরাণের যেটা হয়েছে যে আমার আমার ভালো লেগেছে যে মানুষ এভাবে রেসপন্স করেছে, বাট আমার আমার যেই জায়গাটায় আসলে দ্বন্দ্বটা মিডিয়ার মানে পজিশন নিয়ে টুয়ার্ডস সোসাইটি এবং নারী, সেইটা নিয়ে আসলে আমার অনেক রকমের সমস্যা আছে। তো সেই সেই জায়গা থেকে আসলে আমি কোনো কাজকে আলাদা করতে পারবো না। যেমন আজকে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে একটা একটা সার্টেন প্যাটার্নে মেয়েরা আসলে ড্রেস আপ করেছে, তো আমি বললাম এরকম কেন, তো বলছে যে আমাদের ক্লায়েন্ট এরকমই চাচ্ছে। তো তখন ওগুলো আমাকে আসলে অনেক ভাবায়, আমার মনে হয় যে আমরা ডেফিনেটলি আমরা টাকার জন্য কাজ করব, আমরা শিল্পচর্চা করব, বাট একটা জিনিস কিন্তু খুবই জরুরি যে মানে আমরা কিন্তু আসলে শিল্পচর্চার মাধ্যমে সমাজের পরিবর্তনটা আনতে পারি। সো সেই দায়িত্বটা কিন্তু আমাদের হাতে আছে, তো সেটা যদি আসলে আমরা একটু সচেতনভাবে এই জায়গাগুলোতে একটু ফোকাস করি, আমার মনে হয় যে সেটা অনেক বেশি ভালো হবে। তার মানে তোমার ব্র্যান্ড চুজের ব্যাপারেও এইগুলো মাথায় থাকে এবং এইভাবেই আসলে কাজগুলো করো? একটু হালকা আছে। তোমার নিজস্ব বিনোদন কি এখন বাধনের? আমি ঘুরতে খুব পছন্দ করি ইদানিং তানভীর ভাই, আমি তো আগে কখনো একা ঘুরতে যাই নাই, আমি জানি না একা ঘুরতে যাওয়ার মজাটা কি, মানে এটা যখন মেয়েরা বুঝবে। আমি আমার মেয়েকে, আমি এবার স্পেন থেকে এসে আমি একটা ফেস্টিভ্যালে গেলাম, ওখানে আমি একা গিয়েছি এবং বাঙালি নাই, কোনো এশিয়ানি নাই, ওখানে আমরা জাস্ট আমি একা ওখানে গিয়েছি। হ্যাঁ, তো আমি ওখান থেকে এসে আমার মেয়েকে বলেছে তোমার যখন 18 বছর বয়স হবে আমি তোমাকে একা একটা ট্রিপে পাঠাবো। মানে একা ট্রিপে যাওয়ার যে একটা আলাদা মজা, এটা জাস্ট
এক্সপিরিয়েন্স করাটা ভীষণ জরুরি, কোনো ফ্রেন্ড না কিছু না। এবং আমি বলছি তোমার এমন একটা জায়গায় পাঠাবো যেখানে তুমি, ওরাও তোমার ভাষা জানে না, তুমিও ওদের ভাষা জানো না। সো এটা একটা আলাদা মজা। তো এই এক্সপিরিয়েন্সটা তো আমার মাত্র হয়েছে। সো আমার মনে হয় এখন আমার ঘুরতে খুব ইচ্ছা করে, আমি যখনই সুযোগ পাই একটু ঘুরতে যাই। সেটা দেখলাম আমরা তো, তখন তো আমাদের সাথে ইনবক্সে কথা হয়। নিউ ইয়র্কের সবচেয়ে বড় থিয়েটারে তোমার ছবি গেল, স্পেনে, এবং তোমার বড় হোর্ডিং এর সামনে তুমি ছবি দিলে। তো এই এক্সপিরিয়েন্স গুলো কেমন লাগে, মানে ইনার ফিলিং হয়তো ব্যাখ্যা করা যায় না, কিন্তু তারপরে একটু শুনতে চাই। এগুলো আমাকে সমৃদ্ধ করেছে ভাইয়া, আমার মনে হয় এগুলো আমাকে মাটির সাথে আরও থাকতে সাহায্য করেছে বা করছে। কারণ আমি যতই মানুষকে দেখছি, যতই বড় বড় মানুষকে দেখছি, ততই আমি দেখছি যে ওরা আসলে একেবারে মাটির মানুষ, ওরা উড়ে না। তো আমরা আসলে যারা বোকার রাজ্যে থাকি, তারাই হয়তো উঠতে চাই। তো ওইটা আমার কাছে আলাদা একটা অভিজ্ঞতা, আলাদা একটা জার্নি। আমি, আমাকে অনেকেই বলে যে হ্যাঁ তোমার এত সব ফেস্টিভ্যালে যেতে হবে, তো আমি আমি এখনও আবারও বলছি সেটা হচ্ছে অবশ্যই যেতে হবে। কারণ এমনি এমনি যাওয়া, সুন্দর কাপড় পরা, আর আমার কাজ নিয়ে যাওয়া এবং আমার কাজ নিয়ে কথা হচ্ছে, সেটা এক্সপিরিয়েন্স করা, এটার যে পার্থক্যটা, এটা যারা জানে না তারা এই কথা বলবেই। সো আমার কিছু আসে যায় না, আমি আমি যে এই সুযোগটা পাচ্ছি এটাই আমার জন্য অনেক। এত বড় বড় মানুষকে মিট করছি, এত নতুন নতুন কালচারের সাথে আমি মিট করছি, আমার যে এত ভালো লাগে। আর প্রচুর ভাইয়া ফিল্ম দেখি, সিরিজ দেখি, বই পড়ি, নতুন নতুন মানুষকে মিট করি। আগে যেমন ছিলাম যে একেবারে ঘরে বসে থাকতাম, এখন সেটা করি না। এবং সেক্ষেত্রে ধরো বাইরে, তুমি বললে যে আসলে বাংলা ভাষাভাষী মানুষই পাওয়া যায় না আশেপাশে, তো সেক্ষেত্রে যখন বলে যে আমি, তুমি বলো বাদন ফ্রম বাংলাদেশ, মানে ঠিক এক্সপ্রেশনটা কেমন হয়? খুবই ভালো হয়, কারণ ওরা অলরেডি রেহানা সম্পর্কে জানে। মানে যখন আমি আপনাকে ভাইয়া বুঝাতে পারবো না, মানে রেহানাটাই আছে, হ্যাঁ রেহানাই আছে, বাট রেহানা দেখে ওরা এত মুগ্ধ। ওরা যখন, আমি যখন, আমাকে যখন কেউ পরিচয় করায় দেয় যে ও বাঁধন ও আজমেরি, আমাকে বেশিরভাগ সময় ওরা আজমেরি বলে। তো আজমেরি ও হচ্ছে রেহানার প্রোটাগনিস্ট, মানে ওরা আমাকে যেভাবে ওয়েলকাম করে, মানে আমি আপনাকে ওইটা এক্সপ্রেস করে, মানে আমি আসলে বুঝাতে পারবো না যে ওইটার কি ভালো লাগাটা আমার ভিতরে কাজ করে, যে ও মাই গড, মানে তোমার মানে কাজ তোমার এইটা, মানে আর এবং আমার আমার আরও মজা লাগে যখন হচ্ছে ওরা আমাকে পার্সোনালি চিনে, তখন ওরা খুবই সন্দেহ প্রকাশ করে আমার প্রতি যে তুমি কিভাবে রেহানা করছো, তুমি এত হাসি খুশি, এত জলি, এত ফান লাভিং। আমি বলি হ্যাঁ আমার ডিরেক্টর আমাকে পুরো পাগল বানায় দিছিল ওই কয়দিন। তো ওরা ওরা খুব অবাক হয় যে আমি কিভাবে রেহানা করছি, যে আমি এরকম, এবং আমি এত গ্ল্যামারাস, মানে হয় না যে অন স্ক্রিন ওই ওই রেহানার সাথে আমাকে মিলানো ডিফিকাল্ট। কলকাতা বা বলিউড তিনটা প্ল্যাটফর্মেই বেশ বড় মার্জিনে কাজ হয়ে গেছে এখন বাঁধনের। কোনোরকম চেঞ্জ কি দেখো কি না, মানে একেবারে দেশভিত্তিক বা এলাকাভিত্তিক বলিউড টলিউড ঢালিউড? একটা হচ্ছে বিশাল ভরদ্বাজের কাজ, বোম্বের কাজটা, তো ওদের তো পুরো বাজেট অনেক বেশি, ওদের টেকনিক্যাল টিম একদমই ডিফারেন্ট। যে সারাদিন হয়তো দুটো সিকোয়েন্স বা এরকম একটা সিকোয়েন্স, তিন চারটা পাঁচটা এরকম ম্যাক্সিমাম, মানে ওদের যে আয়োজন সেটা তো আসলে আমাদের এখানে পসিবলই না। কারণ হচ্ছে আমরা এখানে, আমাদের বাজেটটা খুবই কম থাকে। আর কাজের সিনসিয়ারিটির দিক থেকে ডেফিনেটলি সাদের প্রোডাকশনের সাথে আমি কাউকে কম্পেয়ার করতে পারবো না। শঙ্কর প্রোডাকশন আমার খুবই ভালো লেগেছে, ওদের ডেডিকেশন আমার ভালো লেগেছে, ইয়াং ছেলেমেয়েরা সবাই জান দিয়ে কাজটা করতে চায়। আর কলকাতার ক্ষেত্রে প্রোডাকশন সাইডে আমার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে যেরকম একটা হুড়াহুড়িতে কাজটা করা হয় এবং টেকনিক্যাল কিছু মানে ল্যাকিংস থেকেই যায়, ওই জায়গাটা ওখানে আমি পেয়েছি। সো ওইটা আমার ভালো লাগে নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আলাদা শুনলাম। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশে যদি এই মুহূর্তে প্রোডাকশন গল্প পছন্দ হলো, তোমার কোয়ার্টিস্ট তোমার নিজস্ব পছন্দের চুজ করে নিতে হবে, কাকে চুজ করতে চাও তুমি? আমি কো-আর্টিস্ট চুজ করতে চাই না আসলে। করতে চাও না? না, মানে তোমার প্রোডিউসার ডিরেক্টর বলবে, ডিরেক্টর ডিরেক্টর যেটা বলবে, যদি আমি তাকে ট্রাস্ট করি, মানে প্রথম কথা হচ্ছে আমার তো ডিরেক্টরকে ট্রাস্ট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সবার আগে। হ্যাঁ, তাহলে তারপরে সে যদি সিদ্ধান্ত নেয় যে কাজ করবে, তোমাকে পরামর্শ চাইলো যে ঠিক কাকে নেবে, আমি এত আমি এটাতে ইনভলভ হতে চাই না। না, আমি ইনভলভই হতে চাই না, কারণ হয় না যে আমি নারী প্রধান গল্প করতে চাই, সেক্ষেত্রে ধরেন ওই গল্পগুলোতে কারা রাজি হবেন, কারা কাজ করবেন, সেটা তো তাদেরও ব্যক্তিগত ব্যাপার। তোমার ফ্যামিলি, তোমার আশপাশের পরিবারের মানুষ, মানুষের কাছে কোনো রকম অভিযোগের খাতাটা বড় হয়েছে কিনা? না না, আমি এত ব্যস্ত না, তো আমি তো এত কাজ করি না। জাস্ট এই যে এখন রিসেন্ট এই সিরিজটা করলাম, মাঝে দুই তিনবার ইন্ডিয়া গেলাম কাজটা করতে, বিশাল ভারতবাজের
আর ফেস্টিভ্যালে গিয়েছি গত এক দেড় বছরে অনেকগুলো। এই আর তো কিছু করছি না, এমনি সময় বাসায় আছি, এক্সারসাইজ করছি, বাচ্চাকে স্কুলে দিচ্ছি। আমাদের দেশে পিয়ার বা একটা ছবির যখন প্রমোশনের ক্ষেত্রে নানা রকম বিশৃঙ্খলা দেখা যায় বা এই কনসেপ্টটা আসলে এখনও ম্যাচিউর হয়নি, তুমি তোমার কাছে যেহেতু আন্তর্জাতিকভাবে অনেকের সাথে মিশছো, দেখছো, তোমার কাছে কোনো পরামর্শ বা আমাদের দেশের ফিল্ম ক্যারিয়ারে বা ফিল্মের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে ঠিক ম্যাচিউর জায়গা আছে কি না? আমি তো এটা বুঝি না। বোঝো না তো, নায়িকাদের বুঝতে হয় না বা অভিনেত্রীদের বুঝতে হয় না বিষয়টা? আমি বুঝি না, কারণ আমি তো আসলে ওই রকম পড়াশোনার দায়িত্বে নাই জন্য না। আমি আমার আমার জায়গা থেকে আমি যখন রেহানা করেছি আমাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছে, কেন আমি হলে হলে গিয়েছি, কেন আমি মানুষকে ডেকে ডেকে সিনেমা দেখাতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমি করতে চাই, কারণ আমার এইরকম কাজ করার সুযোগ হয়তো আর কখনো হবে না। উচিত কোনটা আমার? আমি করতে চেয়েছি, করা উচিত কি উচিত না সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে ভাইয়া। কারণ আপনি একটা কাজ করতে করতেও এমন হতে পারে যে আপনি আর কাজটাকে পছন্দ করতে পারছেন না, এমন হতে পারে যে আপনার প্রোডাকশন টিমের সাথে আপনার সম্পর্কটা ওইভাবে আর ঠিক নাই যেটার জন্য আপনি এত এফোর্ট দিবেন, কারণ আমাদের এখানে তো আর প্রমোশনের জন্য টাকা দেওয়া হয় না। সো আপনি যখন এই কাজটা করবেন তার মানে আপনার কিন্তু ভালোবাসা ডেডিকেশন থেকে করবেন। সো সেই জায়গাটা আপনি কি একটা আর্টিস্টকে নিতে পেরেছেন কি না সেটা তো আসলে একটা প্রোডাকশনের বা একটা ডিরেক্টরের দায়িত্ব, সেটা যদি সে ফেল করে সে ফেল করবে, কিছু করার নেই। আচ্ছা, একটা কোট রেখে আমি একটু সংযুক্ত করতে চাই যে চঞ্চল চৌধুরী আমার শোতে বললো যে বাংলাদেশে অভিনেত্রী বলি বা অভিনেতা বলি ফিল্মটা যখন করতে আসে সে তখন আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করেই তার প্রজেক্টটা করতে হয়, কারণ অন্য অনেক ক্ষেত্রে আমরা বেশি টাকা পাই বা অর্থ লগ্নটা বেশি হয় আমাদের নিজেদের ক্ষেত্রে। বাঁধনের ক্ষেত্রেও কি তাই, একই? একদমই তাই, আমাদের তো এখানে ওই অপশনটাই নাই। যে আমি জানি না, মানে যারা আসলে পপুলার মানে নায়ক নায়িকা যারা ছিলেন তারা হয়তো টাকাটা ওইভাবে পেয়েছেন, কিন্তু আমি যদি আমার ক্ষেত্রে বলি মানে আমি যে পরিমাণে সময়, যে পরিমাণে এফোর্ট, যা যেই ডেডিকেশন আসলে আমি রেহানাতে দিয়েছি, এটা এটা ইভেন সাদও বলেছে, শুধু মানে এক জায়গায় না, ও সবসময় বলেছে যে আমরা ওকে তো আসলে ওই টাকা ওই ওই হিসাবে ওই অর্থে আমরা ওকে ওই টাকা দিয়ে আসলে সম্মানটা দেখাতে পারি নাই, সেই সেইটা সম্ভবই ছিল না, কারণ তাহলে এত এইরকম প্রোডাকশন হয়তো হতো না। প্রিয় দর্শক, আরেকে সিরামিক্স বেদিত তানভীর তারেক শো থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। পরপর দুটি পর্বে আমরা কথা বললাম চিত্রনায়িকা অভিনেত্রী বাঁধনের সাথে, তার এই নানান রকম দর্শন এবং জীবনবোধ থেকে নিশ্চয়ই আপনারাও শিখবেন, আমরাও শিখেছি। সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণীশিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড।